রাজ্যের চাকরি কোথায়? রাজ্যের চাকরি কোথায়? দীর্ঘ এগারো বছর হয়ে গেল সাধারণ ছাত্র ছাত্রীরা যারা এসএসসি পিএসসি পরীক্ষা দিচ্ছে সেখানে কোনো নিয়োগ নেই। একটা অজ্জ্বল অস্থল অবস্থার মধ্যে বেকার যুবকরা রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি কি, লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে মানুষের হাতে 500 টাকা করে ভিক্ষা দিচ্ছে সরকার। মন্ত্রী বলেন ছাত্র যুবক কর্মী সংগঠনকে এবং সরকারে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে গণতন্ত্রটা পুলিশি বাধাকে অতিক্রম করে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশের সঙ্গে দফায় দফায় কর্ণ যুদ্ধ এই মুহূর্তে তারা আসতে সদরের বাইরে যেখানে পুলিশের ব্যারিকেড করা হয়েছে সেখানে তারা অবস্থানে বসছেন। তারা বারবার দাবি করছেন এসএসসি দের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওর শুরুতেই দেখলে আমাদের মতো অনেক ক্যান্ডিডেট কী সমস্যার মধ্যে আছে। অনেকে পরীক্ষা দিয়েছে, পরীক্ষার পরও কোনো নিশ্চয়তা নেই। তো খুব কষ্টের সঙ্গে বলতে হচ্ছে, মানে আমরা যারা অ্যাসপিরেন্ট, যারা ক্যান্ডিডেট পড়াশোনা করছি জবের জন্য, তো তাদেরকে একটাই কথা বলার যে এই মুহূর্তে কোনো রকম নোটিফিকেশান নেই, কোনো রকম জব নেই রাজ্যে। জবের নোটিফিকেশান যে বেরোবে এই কিছুদিন পরে, কোনো চাকরির নোটিফিকেশান সেটাও নেই এই মুহূর্তে। আমরা এই সিচুয়েশনের মধ্যে এখন আছি। খুব মানে কষ্টের কথা এটা, যারা আমাদের মতো পড়াশোনা করে জবের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য খুবই কষ্টের কথা এটা। কারণ আমাদের বাবা মা অনেক কষ্ট করে, টাকা খরচা করে তাদেরকে একটা জায়গায় পৌঁছে দিচ্ছেন। তারপরে তাদের একটা কী রেসপন্সিবিলিটি থাকে, পড়াশোনা করে, বাকিটা পড়াশোনা করে একটা জবের জন্য খাটাখাটনি করে একটা জব জোগাড় করা, যে কোনো মা বাবা মা বাবার স্বপ্ন থাকে যে না একটা টাইমের পর ছেলে মেয়ে জব করবে, তাদের জীবন তারপর ভালো করে একটা জীবন কাটাবে। কিন্তু এই স্বপ্ন কোথায় হচ্ছে? হচ্ছে না। আমরা যারা প্রিপারেশন নিচ্ছি, পড়াশোনা করছি, কোথায় সেই স্বপ্নটা আমরা কোথায় পাচ্ছি পূরণ করতে? পাচ্ছি না আমরা। তোমরা পাচ্ছ? পাচ্ছ না। পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দেওয়ার পরও যে নিশ্চয়তা আছে যে না এরপরে এই পরীক্ষা নেক্সট স্টেপের জন্য রেডি হই, না হচ্ছে না, স্টে হয়ে যাচ্ছে। তুমি যদি পুলিশের পরীক্ষা দেখো, 2019-এর রিক্রুটমেন্ট হয়েছিল, সেই পরীক্ষাটা দিয়েছিলাম, আমার পরীক্ষাটা ভালো হয়নি যেহেতু আমার প্রিপারেশন সবে স্টার্ট হয়েছিল সেই সময়। তো যারা সেই সময় জবটা পেয়েছে, 2019-এর পুলিশ কনস্টেবলের নোটিফিকেশানে যে জবটা পেয়েছে, যারা প্রায় 7,000 কি 8,000 মতো ছেলে মেয়ে, তাদের এখনও জয়েনিং দেয়নি, স্টে হয়ে গেছে। সেই সব ছেলেগুলোর ভবিষ্যৎটা কী তাহলে? কোথায় যাবে তারা? তারা আবার কী করছে? 2020-এর রিক্রুটমেন্ট নোটিফিকেশানে তারা আবার জবে বসলো। সমস্যা কোথায় হলো? যারা আমাদের, আমরা যারা বসবো বা এবার 2020-তে যারা বসছে তাদের একটা কম্পিটিশান হচ্ছে। যারা যেসব 7,000 যারা পেয়েছিল তারাও বসছে, কম্পিটিশান বাড়ছে, প্রবলেম হচ্ছে। 2020-র নোটিফিকেশানটাও যদি আমরা দেখি, মানে আমি যেটা দিয়েছিলাম সেটাও যে প্রিলিমসের পর একটা নেক্সট স্টেপে যাব সেটাও হচ্ছে না, কারণ স্টে হয়ে যাচ্ছে। কারণ অনেকের অ্যাপ্লিকেশান ফর্ম রিজেক্ট হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, তারা কেস করেছে এবং নাকি তাদের পুলিশ হাইকোর্ট হওয়ার পর এই পুলিশের এই এক্সামটা স্টে করছে বা করে দিয়েছে, এরকম কিছু একটা শুনতে পাচ্ছি। শুধু পুলিশ বলে নয়, তোমরা যে ভিডিওটা দেখলে এটা হচ্ছে এসএসসির গ্রুপ সি বা গ্রুপ ডির কিছু একটা ব্যাপার। তো তাদেরও অনেকদিন আগে এক্সাম হয়েছিল, পাস করা ক্যান্ডিডেট, তাদের কোনো জয়েনিং নেই, কিছু নেই, তারাই প্রোটেস্টটা করছে। এটা এসএসসি গেল। তোমরা যদি দেখো ক্লার্কশিপের এক্সাম, দুবার রেজাল্ট বের করলো, প্রথমবার রেজাল্ট বের করার পর তুলে নিয়ে আবার সেকেন্ড টাইম রেজাল্ট বের করলো, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, ক্লার্কশিপও পিএসসি ক্লার্কশিপও গেল, সেটাও কী হবে জানি না। তুমি যদি দেখো, তোমাদের একটা ছোট্ট ঘটনা বলি, আমি 2017 সালে আমি একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করেছিলাম সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে বিটেকে একটা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান এতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে গিয়ে আমাদের একটা এক মাসের ট্রেনিং করতে হয়। তো সেই ট্রেনিংটা আমরা করেছিলাম সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্টে, তাপবিদ্যুৎ কেন্দ্রে।
তো সেখানে একটা মেগা একটা ইউনিট তৈরি হচ্ছিল, যেটা আর একটা পাওয়ার প্ল্যান্ট পাশে আর একটা তৈরি হচ্ছিল সাগরদিঘির পাওয়ার প্ল্যান্টের আন্ডারে। তো সেই তখন যে ইউনিটটা তৈরি হয়েছিল সেই ইউনিটটা 600 মেগাওয়াটের বোধ হয় যত সম্ভব। তো আমাদেরকে যিনি ট্রেনিং করাতেন যে স্যারটা ছিলেন, সেই স্যারটা বলছিলেন যে ভালো করে পড়াশোনা করো, এর রিক্রুটমেন্ট খুব রিসেন্টলি বেরোবে। তো আমরা সেই মতে, আমাদের যেহেতু 7th সেমিস্টারে হয় এই এটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা, তো 7th এর পর 8th সেমিস্টার, তারপর আমাদের জব টব নিয়ে ভাবনা চিন্তা করতে হয়। তো আমরা সেইভাবে আমরা প্রিপারেশান স্টার্ট ফার্ট মোটামুটি করেছিলাম। আমি জানি না, আমি তো আমার যতদূর সমস্যা মানে নিউজ আছে আজ অবধি কোনো রকম রিক্রুটমেন্ট হয়নি সেখানে, জানি না কিভাবে চালু করেছে আদৌ না করে করেনি আমি জানি না। তো এই হচ্ছে এরকম ব্যাপার। তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও সেম, মানে যে তুমি জেনারেল লাইনে আসো তা নয়, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও সেম, ঠিক আছে। তুমি যদি দেখো সেন্ট্রালের রেলের প্রায় 1.5 লাখের মতো একটা একবার ভ্যাকান্সি বেরিয়েছিল 2020-19-এ, লকডাউনের আগে, করোনা ভাইরাস যখন কোভিডের আগে, তো সেটার CBT 1 যে এক্সামটা কিছুদিন আগে হলো, কিছুদিন বলতে 1 বছর হয়ে গেছে, বাট তার রেজাল্টও এখনও আমরা পাইনি, ঠিক আছে, এখনও পাইনি। তাহলে সেই সব ক্যান্ডিডেটটা কোথায় যাবে, কোথায় যাবে? আমরা যে পরীক্ষা দিচ্ছি, একে হচ্ছে পরীক্ষা হচ্ছে না, দ্বিতীয়ত পরীক্ষা হলে মানে তার নেক্সট স্টেপ হবে কি না সেটার কোনো গ্যারেন্টি নেই, কারণ কেস হয়ে যাচ্ছে, স্টে করে দিচ্ছে, কি হচ্ছে ঠিকঠাক, বা সেন্ট্রালে হলে কোনো রকম কিছু জানাচ্ছেই না। WBCS নিয়ে যদি বলি, WBCS এবার তো কোভিডের কারণে অনেক পিছিয়ে গেছে, এবার যে 2022-এর নোটিফিকেশানটা এখনও পাইনি আমরা, নভেম্বরে বেরিয়ে যায়, তো কবে বেরোবে নোটিফিকেশানটা? আমরা যদি দেখি ফেব্রুয়ারি মার্চ এই দু মাসে তো HS-এর মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা, যেহেতু অফলাইন এবার সব স্কুল স্টার্ট হয়ে গেছে, তো অবশ্যই ফাইনাল এক্সামও স্কুলেই হবে, অফলাইনেই হবে, তো স্কুল সেই মাস দুটো ভালোই ব্যস্ত থাকবে, কোনো রকম পরীক্ষা তারা বাইরে কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা তারা নেবে না। তোমরা যদি মার্চে যাও, মার্চে দেখবে হাওড়াতে কিছু একটা পুরো ভোট বা নোটিফিকেশান, এই পুরো পুরো ভোট বা মিউনিসিপ্যালিটি কিছু একটা এরকম ভোট আছে, তো ভোট ফোট হলে তো আরই হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো WBCS-টা তুমি যদি বেরোই তাড়াতাড়ি হলে তো খুবই ভালো, আমি খুশি হব, আমার কথাটা ভুল হোক, বাট যদি বেরিয়ে যায় তাহলে খুবই ভালো হয়, আর যদি না হয় তো দেখছো পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে গেলে অনেকের আবার ভালো, বাট যেন হয়। WBCS-টা কন্টিনিউয়াসলি হচ্ছে, তাই আমাদের একটু মানে মনটা ঠিক আছে যে না কন্টিনিউয়াসলি হচ্ছে এটা দিই, বাট আমাদের স্বপ্ন WBCS, বাট প্রয়োজন আমাদের যে কোনো এখন একটা জব, তাই না? কারণ আমাদের অনেকের বয়স হয়ে যাচ্ছে, অনেকে লাস্ট অ্যাটেম্প্ট হতে পারে, অনেকে আমি মাঠে প্র্যাকটিস করতে যাই, সেখানে একটা দাদা বলছে আমার বয়স হয়ে গেছে, আমি এবারই লাস্ট, মানে পুলিশের পরীক্ষার, তার 27 বছর বয়স হয়ে গেছে, বলছে আমার এবারই লাস্ট, এবার যদি না হয় তো আর আমি পুলিশের এক্সাম দিতে পারবো না। তো অনেকের বয়স হয়ে যাচ্ছে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এগুলো কেন দেখছেন না? উনি ব্যস্ত আছেন, কোথায় ব্যস্ত আছেন? দিল্লিতে যাচ্ছেন 2024-এর ইলেকশনের জন্য, ত্রিপুরা যাচ্ছেন ত্রিপুরায় বিধানসভা ইলেকশনের জন্য, গোয়া যাচ্ছেন, উনি ওনার নিজের স্বার্থে ব্যস্ত, আর আমাদেরকে বোঝাচ্ছেন কাশফুল দিয়ে বালিশ বানাতে, বালাপোশ বানাতে, আমাদেরকে এগুলো বোঝাচ্ছেন, আমরা পড়াশোনা করে তাহলে আমরা এই করব, বালাপোষ বানাবো, পাতা পাতার ব্যবসা করব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের কাজে ব্যস্ত, প্রশাসনিক বৈঠক করছেন, বাট কোনোদিন স্টুডেন্টদেরকে নিয়ে, ক্যান্ডিডেটদের নিয়ে কোনোদিন মিটিং করবেন না। অনেক ক্যান্ডিডেটরাই খুবই অসুবিধার মধ্যে আছে, খুব প্রবলেমের মধ্যে আছে, বাট সেই সব প্রবলেম তারা দেখতে পাচ্ছেন না, কারোর চোখে যাচ্ছেন না। এখন রিপাবলিক ভারত খুব ভালো একটা কাজ করছেন, যদি রিপাবলিক ইন্ডিয়া যদি এরকম কাজ করতেন তাও সেন্ট্রালের কিছুটা এক্সাম ভালো হতো, বাট রিপাবলিক ভারত খুব ভালো ভালো কাজ করছে বাংলাদেশে, কারণ যারা জব এইসব যারা জব ফব নিয়ে যারা প্রোটেস্ট করছে বাইরে রাস্তাতে, তাদেরকে ভালোভাবে দেখাচ্ছেন, তারা তাদের কথাগুলো তুলে ধরছেন মিডিয়া, তো এটাতেও একটা খুব লাভ দিচ্ছে। আমাদেরকেও হয়তো একদিন ফিজিক্যাল প্রোটেস্টের জন্য রাস্তায় নামতে হবে, মিডিয়ার সামনে আসতে হবে, আজ নয় কাল নয় বাট একটা দিন পর আসতে হবে। যদি আমরা WBCS যারা কন্টিনিউয়াসলি দি, যদি ফট করে বন্ধ হয়ে যায় তারপর আমরা কী দেখবো? কারণ অনেক রাজ্যে WBCS বা তাদের স্টেট সিভিল সার্ভিস অনেক রাজ্যে হয় না,
আমাদের রাজ্যে হচ্ছে, আমাদের এটা খুব ভাগ্য ভালো। বাট আমাদের তো স্বপ্ন WBCS, বাট প্রয়োজন আমাদের এখন যে কোনো একটা জব, সেটার জন্য আমরা কোনো রকম কিছু পাচ্ছি না। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে জবের কোনো নোটিফিকেশান নেই, কোনো জবের নোটিফিকেশান নেই। যেগুলো নোটিফিকেশান এসেছিলো সেটা ভোটের ভোটের সময়, ভোটের আগে। বাট এখন কোথায় জবের নোটিফিকেশান? আমার এখন রিসেন্ট দুটো ফর্ম ফিল আপ করা আছে, দুটো সাব ইন্সপেক্টর, কলকাতা একটা, বেঙ্গল একটা। কিন্তু এই দুটো হয়ে গেলে তারপর আর তো কোনো জবের ফর্ম ফিল আপ নেই, আমরা কোথায় যাবো এরপর? তাহলে আমাদের এই মুহূর্তে কোনো জবের নোটিফিকেশান নেই, আমরা মানে ধ্যানে বসে যাই, আর তো কিছু করার নেই আমাদের। আমরা যে পড়াশোনা করছি সেটা কোন চাকরির জন্য করছি? সেটা তো বেরোবে আগামী দিন, আমরা তো খবরে পাবো, পাবো নেই, কোনো রকম নোটিফিকেশানই নেই। ভোটের আগে বেশ কিছু জব আমরা শুনছিলাম যে বেরোবে বেরোবে বেরোবে, বাট কোথায়? ফুড SI ঝুলে গেছে, পুলিশ ঝুলে গেছে, SSC তো টলমল জগা খিচুড়ি হয়ে আছে, বাট কোথায়? ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টও টলমল। তো সব কিছু মিলিয়ে কোনো রকম জবের আমরা নোটিফিকেশান আমাদের কাছে নেই। আমরা কি জবের জন্য পড়াশোনা করছি আমরা জানি না, বাট পড়ে যাচ্ছি এটাই। তো সব কিছু মিলিয়ে আপাতত কোনো রকম জবের জন্য নোটিফিকেশান নেই, চুপচাপ পড়াশোনা করতে থাকো। প্রয়োজনে যদি কোনো দিন প্রয়োজন হয়, কেউ যদি মাথা চাড়া দিয়ে ওঠে ফিজিক্যাল প্রোটেস্টের জন্য, তো রাস্তায় যদি বেরোনোর দরকার পড়ে তো এসো, আমি আমি চেষ্টা করবো যাওয়ার অবশ্যই। নইলে রাস্তায় না নামলে একটা দিন পর দেখবে জবই নেই, রাজ্যে কোনো জব নেই, জবলেস স্টেট হয়ে যাবে পুরো। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, আর কিছুই না। তো একটা মানে মোটিভেট থাকার একটা যে কারণ, এটা ডিমোটিভেট থাকার আর একটা কারণ, জব নেই রাজ্যে। তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। তো পড়াশোনা করে যাও, দেখো কি হয় আগামী দিন, জব বেরোলে ভালো, নইলে পড়তে হবে, চলো। আর একটা কথা আমার মানে বলার, অবশ্যই তোমরা কিছু একটা সেকেন্ড অপশান বা ব্যাকআপ প্ল্যান রেখো। পাবলিক যদি কোনো প্রাইভেট কোম্পানি কোম্পানিতে জব যদি পাও, ঢুকে পড়ো, কারণ নিশ্চয়তা নেই কি হবে আগামী দিন। যদি পেয়ে যাও করো, কষ্ট হোক, পড়াশোনা করো, বাট করো, সেকেন্ড অপশান যদি থাকে খুব ভালো হয়। তো এটাই বলার ছিল, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই পড়াশোনা করো, থ্যাংক ইউ।